Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. সত্যি কলকাতা ছেড়ে গায়ের স্কুলে মাস্টারি নিলে কি ভবিষ্যৎ আছে ওতে শুনি? তাছাড়া মাইনেই বা দেবে কত ওরা? না না, ও চাকরি তোমায় নিতে হবে না। নিলেই বা, মাস্টারি তো সব থেকে মহৎ বৃত্তি। শিক্ষা বিস্তারের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, তা জানো? কত বড় দায়িত্ব, কত বড় সম্মানের চাকরি। জীবন শুধু স্কুল আর স্কুল করেই কাটাই। স্কুলকে দিল শুনি, কোন স্বর্গের শ্রেণী বেঁধে দিয়েছে। জমি নেই, জোট নেই, সোনা দানা বলতে কিছু নেই। সারা জীবন তো ছাত্র আর ছাত্র, কি উপায় হবে শুনি? কতবার বলেছি, অন্য চেষ্টা দেখো, অন্য চেষ্টা দেখো। শুনলে না আমার কথা? দাদা কতবার করে লিখল কলকাতায় এসো। বিদ্যে বুদ্ধি যখন আছে তখন একটা একটা উপায় হবে। আর কিছু না হোক, একটা মাস্টারিও তো যুক্ত। কলকাতায় হাজার হাজার স্কুল,
তাহলে এখানেই পড়ে থাকবো। হলো দেখো এগুলো কই শব্দের। কলকাতায় গেলে মেয়েটার একটা ব্যবস্থাটা উঠতে হতো। এখানে কোথায় পাবো পছন্দ মতো ছেলে? কেউ কি আছে নাকি দেশে? এছাড়া ছেলেটার লেখাপড়া আজকাল দিনকাল বড় খারাপ লাবণ্য, চাকরি বাকরি চাইলেই পাওয়া যায় না, শহরের অবস্থা তো জানিস না। আমি কিন্তু তোমার ভরসা দিয়ে এসেছি দাদা, ওর উপর আমার একটুও ভরসা নেই। কাজকর্ম তোমাকেই একটা করে দিতে হবে। তাই তো, চট করে চলে এলি? একটা কিছু ব্যবস্থা ট্যাবস্থা না করে এসে যখন পড়েছে ব্যবস্থা একটা হবেই। সাত করে আসেনি দাদা, যখন দেখলাম না এসে আর থাকা যায় না। ওসব কথা এখন থাক ঠাকুরজি, এসে যখন পড়েছে ব্যবস্থা একটা হবেই। ও কি ঠাকুর জামাই, সব খাবার তো পড়ে রইল, নতুন জামাই হয়ে গেলেন নাকি? এরা কিন্তু বেশ মিলেমিশে গেছে। দেখা যাক, চেষ্টা চরিত্র করতে হবে। কৃষ্ণবাবু, আপনারও তো অনেক চেনাশোনা বন্ধু বান্ধব আছেন, দেখুন না তাদের ধরে টরে যদি একটা কিছু করা যায়। চলো ঠাকুর জি, আমরা ভেতরে যাই। আপনার তো বেশ মনে আছে স্যার। খুব মনে আছে, তোমাকে একবার প্রমোশন দিইনি বলে তুমি ঘুষি মেরে আমার দাঁতগুলো ভেঙে দেবে বলেছিলে, আড়াল থেকে আমি শুনেছিলাম। বড় দুরন্ত ছিলে তুমি। আপনার সবই মনে আছে স্যার, আপনার যে অনেকগুলো দাঁত নেই দেখছি স্যার। গালের খুশিতে সব গেছে বাবা, সেও তো কম দুরন্ত নয়। ধর্মতলা আমার একটা চেম্বার আছে, আমি দাঁতের চিকিৎসাই করি। একদিন আসুন না স্যার আমার ওখানে, আপনার এসব দাঁতগুলো তুলে নতুন করে বাঁধিয়ে দেবো। বেশ বাবা বেশ, তুমি বলেছো এই যথেষ্ট, বেঁচে থাকো সুখে থাকো। তোমার মনে আছে তোমার সঙ্গে পড়তো নুরুদ্দিন শিকদার, নিরুপম দত্ত, সেই যে স্কলারশিপ পেয়েছিল? খুব মনে আছে স্যার, তবে নুরুদ্দিনের খবর ঠিক বলতে পারি না, কারণ সে বোধহয় এখন পাকিস্তানেই আছে। নিরুপমের সঙ্গে এই তো আমার সেদিনও দেখা, সে এখন ন্যাশনাল ইউনিয়ন ব্যাংকে আছে, মস্ত বড় অফিসার, ব্যাংকের ম্যানেজার। মস্ত বড় অফিসার,
তবু ঠিকানাটা বলো তো। জামনি রাশিয়ার জামনি রাশিয়ার টাইম টেবিল যুদ্ধ ব্যর্থ হতে দেখে আপনি বসুন। সে মনে করেছিল সে অধিকারের জন্য জার্মানি হয়তো রোগের জীবাণু ছড়াতে চেষ্টা করবে অথবা বিষবাস্ত্র প্রয়োগ করবে। বিষবাস্ত্র প্রয়োগ সম্বন্ধে দুটি টুকরো খবর পাওয়া গিয়েছে, তবে রোগের জীবাণু ছড়ানোর কথা শোনা যায়নি। আরে কৃষ্ণ প্রসন্ন না? আরে হ্যাঁ, আমি আমি চিনতে খুব কষ্ট হচ্ছে। ওটা শুধু এখন ছবি, সেসব দিন কি আর আছে? মায়া, ও মায়া, তোমার সব এদিকে আয় রে। প্রণাম কর, প্রণাম কর। তারপর একদিন পর তুমি হঠাৎ কোত্থেকে এলে? এই প্রণাম কর, সব প্রণাম কর। তার কারণ তোদের যা, চাটা নিয়ে, চাটা নিয়ে। ওইটি বড়? তোমার ছেলে মেয়ে কটি? একটি মেয়ে, একটি ছেলে। মেয়েটি বড়। বেঁচে গেছে? ওই একটিকে পার করতে পারলি তো তুমি নিশ্চিন্ত। তারপর তোমার সব খবর ভালো তো? আর ভালো, গায়ের স্কুল উঠে গেছে, দেশ টেস্ট ছেড়ে তোমাদের কাছে চলে এলাম। তাকে যদি কোনো একটা ব্যবস্থা করে যেতে পারো ভাই। বড় মুশকিলে ফেললে কৃষ্ণ। চাকরি বহাল রাখতে আমরাই নাজেহাল হয়ে যাচ্ছি। নতুন চাকরি, মাস্টার ফাস্টার হিসেবে ছেড়ে দাও। 30 বছর শুধু মাস্টারি করেছি, জীবনে আর কিছু শিখিনি ভাই। কি করবো বলো তো? কি ভুলি করেছি? আমাদের আর করবার কিছু নেই। দাদারা তোমার একই দেখতে, একই গুণ, অথচ কলকাতা থেকে অফিসে কাজ করে। দাদা কেমন গোছানো সংসার দেখলে লোভ হয়। কিসের লোভে যে তুমি গ্রামে পড়েছিলে ভগবান জানো। সারাটা জীবন শুধু স্কুল আর ছাত্র ছাত্র করেই কাটিয়ে দিলে, কি লাভ হলো দাদা? মা, সবাই তো আর সমান হয় না। বাবা একটা কত বড় আদেশের জন্য কেটেছে সেটা ভাবা একবার, কিন্তু
হলো কি তাতে? সেই বুড়ো বয়সে তো হাওয়ান্ন হাওয়ান্ন করেই বেড়াতে হলো। আলোটা নিভিয়েছে তোমার? দেখি কি লিখেছে দেখি। দেখে আর কি করবে বাবা, সুরেশ্বর হালদার উকিল, 7 নম্বর আনন্দবাড়ির রোড, ইন্টারি গিয়েছিলে বাবা? দুদিন চেষ্টা করেছিলাম, দেখা হয়নি। বড় লোক মক্কেল হয়েছে বাবু, মক্কেলদের সঙ্গে কথা বলছেন, এখন দেখা হবে না। অমিয়ভূষণ রায়চৌধুরী, 6 নম্বর বিকার রোড, আলিপুর গিয়েছিলে বাবা? সে এখন জজ হয়েছে। ভরসা পেলাম না মা, কিন্তু ওরা তো তোমার ছাত্রী ছিলেন বাবা। তাহা ছিল বইকি। প্রভাংশু সান্যাল, ফায়ার ব্রিগেড, বড়বাজার গিয়েছিলে বাবা? ওখানে গিয়ে আর কি হবে? 5 টাকা কমে বাজার করলে চলবে কি করে শুনি? মুখ তো আর দু একখানা নয়, একবার বললেও তো পারো। কি করে বলি, মারপেটের বোন। কৃষ্ণপ্রসন্ন বাবু তো এতদিনেও কিছু করে উঠতে পারলেন না, অথচ শুনি তিনি চেষ্টাও যথেষ্ট করছেন। চেষ্টাই করুন আর যাই করুন, তিনি যা করবেন তা বোঝা গেছে। আচ্ছা এভাবে তুমি কদিন চালাবে বলো তো? এ বাজারে মাসের পর মাস একটা পুরো সংসারে খরচ চালানো কি সোজা কথা? কি করি বলো, সাধ্য না থাকলেও করতে হবে। আর তাছাড়া ওরা নিজেরা যদি না বোঝে। আমি মনে বাবু পারতাম না, এমন খালি হাতে আন্ডা বাচ্চা নিয়ে একজনে ঘাড়ে এসে পড়তে আমার লজ্জা করতো। দাদা আজকে বাজার খরচাটা আমি দেব। কেন? কেন আবার কি? আমি কি পিন্টু রিন্টুকে দু একদিন মাছ তরকারি এনে খাওয়াতে পারি না? উনি যে ঠিকানা এসেছেন কৃষ্ণবাবু, কি সেখানে গেছিলেন? কিছু হলো না? আজ আরেকবার যাবেন সে। ও এবাজারে চাকরি কি অত সহজে মিলে? উনি আগেই বলেছিলেন। এদিকে ওরও তো পেনশনের সময় হয়ে এলো, রোজগার তখন তো আর্ধেক হয়ে যাবে। কি দিকে কি হবে তাই ভাবছি। থাক বৌদি, আমার খাওয়া হয়ে গেছে। Thank you.
শিক্ষকের সে মর্যাদা নেই, শুধু চাকরি ছাড়া কিছু নয়। ও আদর্শ খাতর সব ভুয়ো, সব। ওইখানে ম্যানেজার সাহেবের ঘর, ওইখানে টেবিলে প্যাড আছে, ওখানে আপনার নামটা লিখে দিন, আর বিজনেসটা মানে দেখা করার উদ্দেশ্য লিখে বেয়ারাকে দিয়ে দিন। আপনি বসুন। কালীদা, আপনাদের ওখানে মাছের দর কিরকম দেখা? না, শুধু বন্ধ চোখে চলে আসি, বুঝেছে? শুধু বন্ধ চোখে চলে আসি। আজকাল মাছ খাওয়া ফেলে দিচ্ছে। বাড়ছে না বাবা, আপনাকে ডাকছেন। বলুন, কি দরকার আপনার? তুমি আমার চিনতে পারছো না নিরুপম? আপনি? আমি কুসুমপুর এম স্কুলের হেডমাস্টার। তুমি আমাকে চিনতে পারলে না নিরুপম? স্যার আপনি? একেবারে বদলে গেছেন আপনি। তুমিও তো কম বদলাওনি নিরুপম, ছিলে কিশোর, যুবক হয়েছ, কালের ধর্মই এই। বসুন স্যার। সব জমি রেখেছেন, আগে পাঠাননি কেন?
বাহ, চমৎকার হাতের লেখা হয়েছে তোমার। স্কুলে কিন্তু তোমার হ্যান্ড রাইটিং এত ভালো ছিল না, মনে আছে তোমার সে কথা নিরূপম? খুব মনে আছে স্যার, একদিন ক্লাসে সকলের সামনে কি বকুনি না দিয়েছিলেন আপনি। আমাদের স্কুল কেমন চলছে মাস্টারমশাই? ছাত্র সংখ্যা কি আগের থেকে বেড়েছে? এখনো ছেলেরা বছর বছর আগের মতো স্কলারশিপ পায়? স্কুল আর নেই নিরূপম, স্কুল উঠে গেছে। স্কুল উঠে গেছে? একেবারে অসহায় অবস্থা, ঘর বাড়ি ছেড়ে বউ ছেলে মেয়ে নিয়ে ভেসে পড়েছি। একটা চাকরি বাকরির ব্যবস্থা তোমাকে করে দিতেই হবে বাবা। কোনো স্কুল টুলের সঙ্গে তো আমার তেমন জানাশোনা নেই মাস্টারমশাই, দেখবো চেষ্টা করে, চেনাশোনা বন্ধু বান্ধব সবাইকে বলে দেখবো। না বাবা নিরূপম, মাস্টারি আর করবো না, না খেয়ে মরবো সেও ভালো, তবু মাস্টারি আর করবো না। কেরানিগিরির থেকে কুলিগিরি যা বলো তাই করবো, তো মাস্টারি আর না। তিরিশটা বছর ধরে মাস্টারি করার সুখ তো দেখলাম, আর নয়, যথেষ্ট হয়েছে। তাতে তোমার এই ব্যাংকেই যাহা একটা কিছু জোগাড় করে দাও বাবা। চেষ্টা করবো মাস্টারমশাই, নিশ্চয়ই চেষ্টা করবো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমরা না দেখলে এই বিপদে আমাকে আর কি দেখবে বলো? আচ্ছা আজ তাহলে উঠি, তোমার আবার কাজের ক্ষতি হচ্ছে। কোথায় উঠলেন কলকাতায়? 10/1 ইস্ট আমার স্কোয়ার লেন, 10/1 এ শ্যাম স্কোয়ার লেন যাবো একদিন মাসিমার সঙ্গে দেখা করতে। কেমন আছেন তিনি? সবাই খুব খুশি হবে তুমি এলে, এসো একদিন। তোমার মাসিমা গীতা সবাই তোমার কথা খুব বল। আচ্ছা চলো। বৃত্তিটা পেয়ে পাশ করলে স্কুলের গৌরব কত বাড়বে বলো তো? তেল যোগাতে হয় গো, তেল যোগাতে হয়। আমরা তেল যোগাবো, ওরা বড় হয়ে আলো যোগাবে, আর সেই আলোয় পৃথিবীর সব অন্ধকার দূর হয়ে যাবে। কিন্তু মাস্টারমশাই, এখানে আপনি কি কাজ করবেন? আপনার এই স্বাস্থ্য, এই বয়স, রোদে পুড়ে পুড়ে আমার চেহারা এরকম হয়ে গেছে। আমার স্বাস্থ্য খারাপ হয়েছে তুমি ভেবো না প্রভাংশু। দেখো মাসুলটা একবার দেখো, দেখেছি, কিন্তু এখন তো কিছু খালি নেই। যদি কিছু খালি হয় আপনাকে নিশ্চয়ই খবর দেবো স্যার। দিও প্রভাংশু, যত তাড়াতাড়ি পারো দিও, দেরি হলে স্ত্রী পুত্র নিয়ে পথে বসবো বাবা। আমি খুব চেষ্টা করবো মাসামরাই, খুব চেষ্টা করবো। আমার কপালই মন্দ, চলো কোনো ক্যাম্পে ট্যাম্পে চলে যাই। বৌদিকাল পাশের বাড়ির গিন্নির কাছে বলছিলেন ক্যাম্পে গেলে নাকি ডোল টোল পাওয়া যায়।
বলো কি কি দেখবো শশী, হাত পাতাতে ভিক্ষে লাভ কৃষ্ণপ্রসন্ন বাবু বাড়ি আছেন? বাবাকে খুঁজছেন? আসুন ভেতরে আসুন। বাবা তোমাকে ভদ্রলোক ডাকছেন। নিরুপম এসো এসো এসো। আরে আমি তো ভাবতেই পারিনি। ওগো দেখো কে এসেছে, নিরুপম এসেছে। এসো এসো। কিরে চিনতে পারছিস না আমাদের নিরুপম? এসো বাবা এসো, বস। কি নাম তোমার? শানু। আচ্ছা বস। চিনতে পারছো না আমাদের নিরুপম? আমার স্কুলে 39 স্কলারশিপ পেয়েছিল, ফার্স্ট হয়েছিল ডিস্ট্রিক্টের মধ্যে। খুব পাচ্ছি, তোমার কীর্তিমান ছাত্রের দলই মাস্টার মশাইকে ভুলে গেছে। কেমন আছে মাসিমা? এতদিনে মনে পড়লো বাবা। কদিন ধরেই আশপাশ ভাবছি কিন্তু সময় পেয়ে উঠিনি। তবু তুমি এলে, আর সবাই তো ভুলেই গেছে। মাস্টারমশাই ওটা কি নিরুপম? মাস্টারমশাই এতক্ষণ আপনাকে কথাটা বলার সুযোগই পাইনি। আমাদের ম্যানেজিং ডাইরেক্টর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন, সেটা ডাকে না পাঠিয়ে আমি নিজেই নিয়ে এলাম। নিরুপম তোমায় কি বলে যে আশীর্বাদ করবো বাবা। নিরুপম তোমাদের পড়ার সময় আর ধমক খেত। দিদি ভাই, এ ভাই তোর বাতাসগুলো দিয়ে দে ভাই, বাবার আর চাকরি হয়েছে। দে ভাই, দে ভাই। জানো মা, মনে হলো যেন হাতে স্বর্গ পেলেন। কৃষ্ণবাবু তোর জন্য অনেক করেছেন রে। মাসিমার সঙ্গে দেখা হলো, পাল্টে গেছে। আর সেই ছোট্ট ফ্রক পরা মেয়েটা গীতা, তাকে তো চেনাই যায় না।
শাড়ি পরে একেবারে লক্ষ্মী ঠাকুরানি সেজে বসে আছে। তা হবে না, কতদিনের কথা। এই যে মাস্টারমশাই, আজই তো আপনার জয়েনিং ডে, আসুন। নিরুপম আমাকে পাঠিয়ে দিলে। নিরুপম? ও, আমাদের ম্যানেজার মিস্টার দত্ত। ক্লিয়ারিং এর পরিমল বাবুকে খবর দাও। তিনি আজ থেকে আপনার ডিপার্টমেন্টে কাজ করবেন। আপনারই তো হ্যান্ড শর্ট ছিল বলছিলেন সেদিন। একে আমার ডিপার্টমেন্টে পৌঁছে দিয়ে আপনি জানুর সঙ্গে আমি আসছি। আচ্ছা, এ কি কাণ্ড বলুন তো স্যার, শেষ পর্যন্ত এক চুল পাকা বুড়োকে দিলেন আমার ধারে চাপিয়ে। জামাই তো আর নিচ্ছেন না মশাই, অ্যাসিস্ট্যান্ট নিচ্ছেন, বয়স দিয়ে কি হবে? কাজটা তো চলা চাই, একই সব আনএফিসিয়েন্ট লোক নিয়ে আমাকে কাজ করতে হয়। শুরুতে ইনএফিসিয়েন্ট ভাবছেন কেন? শিখিয়ে পড়িয়ে নিলে একে দিয়েই কাজ চালাতে পারবেন, বেশি হইচই করবেন না। ইনি কে জানেন? আমাদের ম্যানেজারের ক্যান্ডিডেট। আমার ডিপার্টমেন্টে এরকম কাজকর্ম হয় আজকে লক্ষ্য করুন, তারপর আপনাকে কাজ বুঝিয়ে দেবো। ওহে, ইনি আজ থেকে এই ডিপার্টমেন্টে কাজ করবেন, ওকে কাজকর্ম একটু সব বুঝিয়ে শুনিয়ে দিও তোমরা। এর আগে কোন অফিসে চাকরি করতেন আপনি? মানে ব্যাংকের ক্লিয়ারিং এর কাজ টাজ কিছু জানেন তো? না। কোথায় ছিলেন আপনি? একটা এমই স্কুলে মাস্টারি করতেন। বটির তা কতদিন? তা বছর 30 কাটিয়ে দিলাম। বলেন কি, একদিন মাস্টারি করে এ দুর্মতি কেন? এমনি এমনি আশ্চর্য, 30 বছরের চাকরিটা এমনি ছেড়ে দিলেন? আরে মশাই, পুরনো পেশা হচ্ছে ঘরের স্ত্রীর মতো, যত খারাপ লাগবে তত বেশি করে আঁকড়ে ধরবে। তাছাড়া 30 বছর মাস্টারি, শুনেছি 12 বছর মাস্টারি করলে কি যেন হয়। যাই হোক, সে দেখা যাবে, আপনি ওখানে বসে ওদের কাজকর্ম সব দেখুন, তারপর দেখছি আপনাকে নিয়ে কি করা যায়। বহির অমর, আগে ওকে একটু কাজকর্ম সব দেখে শুনে দাও আগে। হ্যাঁ স্যার। ভুলে যেও না বৌদি, গরিবের বাড়িতে যেও কিন্তু মাঝে মাঝে। যাবো বই কি, কেষ্টবাবু চাকরি পেলেন তার খাওয়াটাই তো পাওনা আছে,
ভুলে যেও না কিন্তু ঠাকুরজি। ওই রে লাবণ্য, আয়, বড় তো দেরি হয়ে গেল কি। সাজ পোশাকটা একটু ভালো করে করলেই তো পারো, এখন তো আর গায়ের স্কুলে মাস্টার নেই। তাহলে বলো তো, একবারে কিনে নিয়ে আসি। এখন তুমি গর্ব করে বলতে পারো সিটিজেন অফ দি গ্রেট সিটি অফ ক্যালকাটা। এসো বাবা। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার। ফাঁসটার গন্ধ তো কাশির জর্দা, আপনার জন্য আনিয়েছি স্যার। পরশু থেকে একটা কাজ করছো, এখনো শেষ হলো না, তোমার স্পিড একদম নেই। কেন সুজিত তো বেশ ভালোই কাজকর্ম করে পরিমলবাবু, এসে দেখছি সুজিত বেশ সিনসিয়ারলি কাজ করছে। আরে মশাই, সিনসিয়ারিটি দিয়ে কি ঘুরি খাবো, আমি চাই কাজ। বসতেন যদি আমার চেয়ারে, দায়িত্ব যদি চাপত ঘাড়ে, তাহলে বুঝতেন মজা। আর এদের হয়েছে তেমনি, তাই সব কাজের লোক আর যত সব আনএফিশিয়েন্ট লোক দিলে আমার ঘাড়ে চাপ। আপনি বললেই হবে, আনএফিশিয়েন্ট হয় আমি পেয়েছি। হয় না তা আপনি পাবেন কোথায়? ওটা ইংরেজি কথা। আমি চাই না আমার কোনো সাবঅর্ডিনেট কর্মচারী আমার মুখে মুখে তর্ক করে, আমি চাই না। ওইভাবে কথাটা নিচ্ছেন কেন পরিমলবাবু? ওইরকম ভুল শেখা অনেক সময় হয়ে যায়, আপনি প্রায় ভুল বলেন দেখেছি, তাই কথাটা শুধরে দিচ্ছিলাম। তাছাড়া আমি আপনার বাপের বয়সী। রাখুন মশাই, বেকায়দায় পড়লে সবাই এরকম বাপের বয়সী হয়। বাপের বয়স এখন কেষ্টবাবু, সবসময় মনে রাখবেন যে আমার এই ক্লিয়ারিং ডিপার্টমেন্টটা আপনার মাস্টারির জায়গা নয়। কি ব্যাপার কি, ব্যাংক থেকে যে বাজার করে তুললেন দেখছি। আমাদের 50%
তারপর অনন্ত, তোমাদের সেই শশীবাবুর মেয়েটির খবর কি? কোন মেয়েটির কথা জিজ্ঞেস করছেন স্যার? তার তো পিন্টি কন্যা। হ্যাঁ, পিন্টি তো গুণবতী বিদ্যে ধরি, তবে তার মধ্যে শুনেছি দ্য ইয়াংগেস্ট ইজ দ্য বেস্ট। এরই মধ্যে নাকি দুবার। আপনি দেখছি আমার চেয়ে বেশি খবর রাখেন স্যার। আহ, তুমি যেন আর কোনো খবরই রাখো না। আমি জানি হে, আমি সব জানি। পরিমলবাবু, এসব কি হচ্ছে আপনার? এটা অফিস না আর কিছু। আপনার ছেলের বয়সী ছেলেরা সব কাজ করছে এখানে, লজ্জা করে না আপনার ওদের সঙ্গে এসব মত আলোচনা করতে? কেষ্টবাবু, আমি আপনাকে ফের ওয়ার্নিং দিচ্ছি, আপনি যদি অফিসের ডিসিপ্লিন না মানেন, সুপিরিয়ার অফিসারের প্রেস্টিজ না রাখেন, তাহলে আমি স্পষ্ট বলে দিচ্ছি যেখানে আপনার জায়গা হবে না। সুপিরিয়ার বলে আপনি অফিসে বসে অফিস আলোচনা করবেন আর কেউ কিছু বললেন? আমার গোলমাল পাকালেন তো না মাস্টার? আপনি ছাড়তে পারলেন না মাস্টার মশাই? তা বলি অন্যায় দেখলে প্রতিবাদ করবো না, সে কি কথা? আপনাকে ম্যানেজার স্যার ডাকছেন। কে? নিরুপম? চলো যাচ্ছি। আপনি আপনার ডিপার্টমেন্টে যান। কাজটা আপনি ভালো করেননি মাস্টারমশাই। কেন, কি করেছি? পরিমাণ আপনার ইনচার্জ, সকলের সামনে তাকে ইনসাল্ট করা। ইনসাল্ট? ওকে যে বেটিয়ে পিঠ লাল করে দিন সেই ওর পরম ভাগ্য। থামুন, ছি 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 বটে। অমন একজন লোককে তুমি ডিপার্টমেন্টাল ইনচার্জের গতিতে বসে রেখেছো নিরুপম? এক লাইন ইংরেজি লিখতে তার তিনটে ভুল, যেমন স্পেলিং মিস্টেক তেমনি গ্রামাটিক্যাল মিস্টেক, কোথাও আমি ধরলে। কিন্তু তার আচার ব্যাপারটা শোনো, দুটি যে ছেলে আছে ডিপার্টমেন্টে, ও ছেলের বয়সী, তাদের সঙ্গে যেসব ঠাট্টাই আছে, আমি তার একটি শব্দ উচ্চারণ করতে পারবো না নিরুপম। এটা অফিস মাস্টারমশাই, এখানে সবাই কলিগ, অর্থ বাচ্চিটার কলিগ তারপরে স্থানকাল পাত্র ভেদ নেই। অশ্লীল অশ্রাব্য আলোচনায় ছেলের বয়সী সব ছেলেদের মাথা চিবিয়ে খেতে হবে। আচ্ছা আপনি যান, দেখছি কি করা যায়। শ্রীপদবাবুকে ডাকো। কৃষ্ণবাবু, আপনি কাল থেকে ননিবাবুর বিল ডিপার্টমেন্টে বসবেন। শেষ পর্যন্ত এই ডিসিশন নিলেন আপনারা, এতে আপনার ক্ষুণ্ণা হবে কি? আর আপনার পক্ষে তো ভালোই হলো, অবশ্যই সমস্ত ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে কাজকর্ম শিখবেন। চারপাশে সর্ষের তেল নিয়ে আছে তাড়াতাড়ি করে। থেকে থেকে কিছু করো তার ঠিক নেই, তুমিও তো সাত পাঁচের মধ্যে গেছো, কেন কত কাঠ খড়কুড়িয়ে চাকরিটা হলো? যাই হোক, তুমি বা নিরূপমকে নেমন্তন্ন করো,
এই রোববারই খেতে বলো তাকে। তোমাকে নিয়ে আমার আর শান্তি নেই। রনিবাবু আমি তাহলে আর চলি। হ্যাঁ হ্যাঁ আপনি যান, আপনার তো আজ আবার দরকার হয়েছে। হ্যাঁ জরুরি দরকার, আমার স্ত্রীর শরীরটা ভালো যাচ্ছে না, তাকে ডাক্তার দেখাতে হবে। আচ্ছা আচ্ছা আপনি আসুন। আচ্ছা আচ্ছা আপনারা কাজ করুন তাহলে, আমার আজ আবার একটা আর্জেন্ট কাজ রয়েছে, এয়ারপোর্টে যেতে হবে এক বন্ধুকে ড্রপ করতে। নির্মল দেখো যেন কোনো এরিয়া টেরিয়া না পড়ে থাকে, আমার ডিপার্টমেন্টের কিন্তু খুব সুনাম, এখানে কোনো কাজ টাজ পড়ে থাকে না। কৃষ্ণবাবু আপনিও নির্মলকে সাহায্য করুন, দুজনে মিলেমিশে কাজটা সেরে ফেলুন। নানিবাবু আজ আমার কলেজ আছে যে, ঠিক ছটায় ক্লাস, পাঁচটা মতো উঠতে না পারলে বেশ তো, কাজ সেরে উঠবে, পড়বেও, চাকরিও করবে, দুধও খাবে, তামাকও খাবে, তা কি হয়? চাকরি না করলে চলে না, যারে চলে তাই করো, কলেজ চলে ছেড়ে দাও। তুমি কি ভেবেছো যে রোজ রোজ অফিসের কাজ খাপাত করি আমি তোমাকে ছুটি দেবো? অফিস কি তোমার মুখ দেখে মাইনে দেয় না, ভেবেছো কি? আপনারা সবাই কাজ করুন। দেখলেন বাবা কাণ্ড, সতীশবাবু ওর নেক নজরে আছেন, মাঝে মাঝে ভেক ভেক পাঠান, কখনো কখনো গেলাসে গেলাসেও মিতালি হয়, তাই চা মাত্রই তার ছুটি, আজ স্ত্রীর শরীর খারাপ, কাল শালির সাত, অজুহাত লেগেই আছে। আমাদের তো খেটে খেটে যান শেষ আছে, যেতে দিন যেতে দিন, পরের চাকরি করতে এসেছেন মুখ বুঝে কাজ করে যান, বিচার আবিচার দিয়ে আপনাদেরও তো মাথা ব্যথা গেল। যাই গলাটা একটু ভিজে আসি গে। তুমি কলেজের কথা বলছিলে, কোন কলেজে পড়ো? সিটি কলেজ, কমার্স ডিপার্টমেন্ট। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। তাহলে তো এই বছরই পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করা দরকার। বাড়িতে কি আছেন তোমার? বাপ নেই? থাকি না, তিনি আর তিন বছরে মারা গেছেন। ও, এত অল্প বয়সে। আর কে কে আছেন বাড়িতে? মা আর তিনটি ছোট ছোট ভাই বোন। রোজগার করবার মতো আর কেউ নেই? থাকি না, আমি একটা প্ল্যানিং মেম্বার। বুঝতে পেরেছি, তোমার চেহারা দেখে আগেই তা বুঝতে পেরেছি। হ্যালো, আপনি কদিনই আমাকে নিমন্ত্রণ করে খাওয়ালেন, আমি কিন্তু আপনাদের একদিনও নিয়ে যেতে পারলাম না। তোমার সে কি কথা, তোমাদের বাড়িতে গেলে তোমার মা যেরকম খাবার দাবার দিয়ে যত্ন করেন, শুধু নেমন্তন্নেরও বাড়া। আর নেমন্তন্নের কথা কি বলছো, তোমাকে তো ঘরের ছেলের মতোই দেখি, নইলে গরিবের বাড়িতে কি যখন তখন তোমায় ডেকে আনতে পারি? কি যে বলেন মাসিমা, নেমন্তন্ন
রূপম, তোমাদের মাস্টারমশাই কিরকম কাজকর্ম করছেন? কোনোদিন করেননি তো এসব? তাই বলছিলাম। আপনি কিচ্ছু ভাববেন না মাসিমা, মাস্টারমশাই খুব মন দিয়ে কাজ করছেন। শুনেছি বিল ডিপার্টমেন্টের সবার সঙ্গে বেশ বনি বনাও হয়ে। হলেই ভালো বাবা, তুমি যখন আছো তখন আর ভাবনা কি? কোথাও কি বেরোতে চান? আমি আর জোর করে পাঠিয়ে দিলাম, বললাম ছুটির দিন আছে, যাও দাদার ছেলে মেয়েদের নিয়ে এসো। স্বামীও গেছে ওর সঙ্গে। আচ্ছা, যান যান যান, তাহলে তার দেরি করে যায় না। আদিল বাবু, আপনার টেলিফোন। নির্মল তুমি আছো, কৃষ্ণবাবু আছেন, দুজনে মিলে সতীশবাবু কাজটা শেষ করে দেবে। জরুরি কাজ আজকের মধ্যেই শেষ হওয়া যায়। আপনার অনলাইন রনি বাবু, আমার কথা না ছেড়ে দিলাম, কিন্তু নির্মল সকলের ওপর সব কাজ চাপাচ্ছেন আপনি, একটা দিনও কলেজ যেতে পারছে না। এদিকে সতীশবাবুকে আপনি রোজ আজে বাজে কাজে ছুটি দিচ্ছেন। দেখুন কৃষ্ণবাবু, সব ডিপার্টমেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন দেখার ভার আপনার নয়। নয় তো জানি, কিন্তু এই আপনার কি অন্যায়? ছেলেটাকে সমানে ক্লাস সবাই করাচ্ছেন, সামনে বাচ্চাদের পরীক্ষা। আপনি বসুন, এটা অফিস আর আমি আপনার সুপিরিয়ার, অত চেঁচাবেন না। অতই যদি পড়বার ইচ্ছে নির্মলের, চাকরি ছেড়ে দেখ, তাতেই যদি পেট ভরে মা বোন নিয়ে তাই করো। ছি 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 ছি, বলতে বাধল না আপনাদের কথা। আমি নিরুপমকে বলবো, আমাকে বলতেই হবে, সে কি অন্য, সে কি ইঞ্জার্টি,
আপনারা কাজ করুন সব। কাজ তো আপনি ভালো করেননি মাস্টারমশাই। নিরুপম, তুমি এবারও আমাকে দোষারোপ করছো? এই তোমার নাই অন্যায় বিবেক। ছেলেবেলা তোমাকে আমি এই শিক্ষা দিয়েছিলাম। চেঁচাবেন না, চেঁচাবেন যে করে সিন ক্রিয়েট করা আপনার ঠিক হয়নি। আপনি আবার অফিস ডিসিপ্লিন ব্রেক করলেন। আপনার যে কমপ্লেন ছিল আপনি আমাকে বলতে পারতেন। অফিস ডিসিপ্লিন ব্রেক করেছি, একজনের প্রতি অবিচারের প্রতিবাদ করার মানে অফিস ডিসিপ্লিন ব্রেক করা? তুমি কি বলছো নিরুপম? ননিবাবুকে জানেন? তিনি ম্যানেজিং ডাইরেক্টরের ভাগ্নে। হ্যাঁ, নাকি তুমি একটু বুঝিয়ে বলো নিরুপম, তিনি যেন কিছু মনে না করেন। কি জানো, ছেলেটির কথা ভেবে হঠাৎ মেজাজটা কিরকম হয়ে গেল। বাচ্চারা কি করে পরীক্ষা দেবে বলো তো? হ্যালো, আপনি আপনার কাজ যান। আচ্ছা যান, কাজ করুন কে যান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হুম হুম হুম, আচ্ছা আচ্ছা। এর আগেও ওরকম ঘটনা একবার ঘটেছে, যদিও তা আপনি আমার জানান। আপনার অনুরোধে আমি কথা রেখেছিলাম, তো অফিস ডিসিপ্লিন রাখতে হলে কি করা উচিত আপনি বলুন। ইন্ডালজেন্স হলে আপনার পজিশনে বেশি খারাপ হবে, সবাই জেনেছেন উনি আপনার মাস্টারমশাই। সরি মাস্টার দাস, আপনি আমার ডেকেছেন? হ্যাঁ, আমরা লেজার ডিপার্টমেন্টে নির্মলকে ট্রান্সফার করলাম। বেশ করেছে, খুব ভালো হয়েছে। সেভিংসের 7 নম্বর লেজারে নাকি চাপটা কিছু কম, সে দেখা যাবে। আর গান থেকে আপনি ব্যারেজের চার্জ দেবেন। হ্যাঁ, ভেবে দেখলাম ওইখানেই আপনার সুবিধা হবে, মাথার উপর কেউ থাকবে না, আপনি সর্বেসর্বা থাকবেন। দেখতে পাচ্ছিস না, বন্ধ করে দে না।
আমি তো জানি অফিসের কাজ হলো কাজ, তাতে আবার বাদ বিচারের কি আছে? মাইনেও তারা তোমায় কম দিচ্ছে না, তোমার বিদ্যে বুদ্ধিও কেড়ে নিচ্ছে। সে তুমি বুঝবে না গীতার মা, বেহারাদের সর্দারি করা ছাড়া আমার আর কোনো কাজের যোগ্যতা নেই। বুঝি গো সব বুঝি। মাঠে গোপাল দাস, শীতল মাইতি, আজি বয়কুল, বৈকুণ্ঠ মুখার্জি, ভব ঘোষ, শ্রেষ্ঠ দাস, হাজির বাবু, আনন্দ আঠি, হাজির বাবু, নিরুপম দত্ত, কানাই মাইতি, কে রে কে মাত্রা বসে বলি, সে বলেছে বাবু। তুই বলেছিস? খবর দ্বারা আর বলবি? আদালি যে বাবুর আপনাকে সবাই তাই বলে ডাকে। তারা সবাই আমার গালে চল মার। আমি এখন কারোর মাস্টার মশাই নাই, কারোর নই। যা শোন বাবু, এখন থেকে বাবু বলবি, বুঝেছিস? বাবু বলে ডাকবি। এই ছেলে বয়সে কাজে রমিছিস কেন? মানে আমি কি করবো বলো, স্কুলে পড়ছিলাম, বাবা ছাড়িয়ে দিলেন, মাইনে চালাতে পারলেন না। এখন যা, তোর ডিউটি তো বিল ডিপার্টমেন্টে। হ্যাঁ বাবু। যা মন দিয়ে কাজকর্ম করবে। যা জগদীশ দেবী, ক্লাস সেভেন অবধি পড়েছে, শ্রীহরি ক্লাস এইট, আর ওনে ক্লাস টেন অবধি পড়েছে। বামনের ছেলে পদবী ভাঁড়িয়ে দাস হয়ে আছে, লেখাপড়ার কথা জিজ্ঞেস করলে না বলে কিচ্ছু জানি না। আমাদের একদিন খাতে নাম শেখ করতে দিন না বাবু। না বাবু না, অফিসের নিয়ম কানা, কি জানি কি গোলমাল হবে। কেন বাবু, আমরা বাদে সবাই তো খাতার নাম সই করে, আমরাও সবাই নাম সই করতে জানি, দিন না বাবু সই করতে। না বাবু না। এই কানাই, তুমি তো পান নিয়ে ঢুকিলি, গুন্ডি আনবে বেশি করে। আসছি বাবু, দাঁড়ান। দাঁড়ান কিরে, শোনে দিকে ম্যানেজার বাবুকে জরুরি ফাইল কোনো দিয়ে আসছি। ম্যাডাম আসপদ্ধ দেখেছেন, মুখে মুখে তর্ক। ঠিক সতীশ বাবু, একটু ভালোভাবে তো কথা বলতে পারেন, এ আপনার কিরকম ব্যবহার? উভয় দেশের মধ্যে বাণিজ্য সমস্যা নিয়ে আলোচনার জন্য পশ্চিমবাংলার উচ্চপদস্থ কর্মচারীগণ 2 ঘন্টা ব্যাপী বৈঠকে মিলিত হন। 5 প্রতিনিধি দলের নেতা সাংবাদিকদের কাছে বৈঠকের সাফল্য সম্বন্ধে আশা প্রকাশ করেছেন। পরিকল্পনা কমিশনের বৈঠকে যোগদানের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিমানযোগে দিল্লি যাত্রা করেছেন। তিনি সেখানে 2 দিন অবস্থান করবেন। আইসিসি শিল্ডের 3rd রাউন্ডের খেলায় মোহনবাগান দল গুর্খা ব্রিগেডকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। আকাশবাণী কলকাতা থেকে স্থানীয় সংবাদ পড়া এইখানে শেষ হল। এখন গ্রামোফোন রেকর্ডে একটি আধুনিক বাংলা গান। আমি আপনাকে একটা কথা বলবার জন্য এসেছি। বলো না। আমি মাস্টারমশাই কথা বাবা
জেগে তুমি ব্যাপারটা জেনেছো, তারপর সেই ব্যাপারে তদবির করার জন্য তিনি বুঝি পাঠিয়েছেন তোমাকে আমার কাছে? না, মোটেই তিনি পাঠাননি। আপনি আমার বাবাকে ছেলেবেলা থেকেই চেনেন, তার অনেক দোষ থাকতে পারে, কিন্তু আপনি যা শুনেছেন সেই হেনা তো তার নেই। আমি তাকে না জানিয়ে এসেছিলাম। আচ্ছা চলে। শোনো গীতা, শোনো, শোনো গীতা, শোনো, তুমি বুঝতে পারছো না গীতা, আমারই ভুল হয়েছিল, আমি মাপ চাইছি, আপনাকে বিরক্ত করে গেলাম। আপনি আমাদের জন্য অনেক করেছেন, আমরা আপনার কাছে চিরঋণী। আচ্ছা চলি। এইতো রাজবার সময় হলো বৈকুণ্ঠ, আধ ঘন্টা পার করে তবে এলে। ছি 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 ছি, আজ আমি তোমাকে অ্যাবসেন্ট মাফ করবো। বৈকুণ্ঠ চলো। নাও সই করো। দেখছো কি, আজ থেকে তোমরা খাতায় সই করবে। ধরো নাও। আবার দেখেছেন স্যার? হ্যাঁ। দেখুন আপনাকে একটা কথা বলি, আপনি বেড়াদের মোটে ইন্টেলিজেন্স দেবেন না। আমি তো তা দিই না। আমরা শুনতে পাচ্ছি আপনি চার্জ নেবার পর থেকে ওদের নাকি চাল চলন সব বদলে যাচ্ছে, ওরা নাকি আজকাল আর তেমন কথা শুনছে না, কোনো কিছু বললে মুখে মুখে জবাব দিচ্ছে। আমি তো ওদের এসব শেখাইনি, আমি তো ওদের বিনীত হতেই বলি। আমি বলি বিনয় না থাকলে বিদ্যা বৃথা, হৃদয় না থাকলে বুদ্ধি বৃথা। রাখুন রেজিস্টারে যেন ওরা নাম সই না করে, আমাদের এখানে এখন ওসব নিয়ম চালু হয়নি। কিন্তু স্যার দেশের লিটারেসি বাড়ুক, এই তো আমরা চাইছি। তর্ক করবেন না, ওসব কথা অফিসের বাইরে গিয়ে বলবেন, আর একটু সাবধানের কাজকর্ম করবেন। আমাদের ম্যানেজারের ইনস্ট্রাকশনে এইসব কথা বলছি। কে? নিরুপম বলছে এইসব কথা? কৃষ্ণবাবু, ইউ শুড নো দি এটিকেট অ্যান্ড ইউ শুড ফলো দি কাস্টম। যতক্ষণ অফিসের মধ্যে আছেন ইউ শুড অ্যাড্রেস হিম অ্যাজ মিস্টার দত্ত। খবরদার খাতা সই করবি না। কেন বাবু? তোরা বেয়ারা, তোরা খাতা সই করবি কি? কোন অফিসের নিয়ম আছে? বাবু, মণিবাবু কানাইকে চড় মেরেছেন বাবু। কেন, কি ব্যাপার? কেন আপনি গালে চড় মারবেন, কেন গায়ে হাত তুলবেন? ইস, বাদশার বেটা বাদশা, গায়ে হাত তুললে ওনার মান যায়। দিন না দিন না, দুই টাকা দেন না স্যার। বলুন, বেয়া দেবী করলে একবার কেন, হাজারবার মার খাবি তুই। নিশ্চয়ই নিশ্চয়ই মার খাবি। কি কি হয়েছে, কি হয়েছে গালায়? এই দেখুন না বাবু, মণিবাবু আমাকে গোলতলে চিকিৎসা আনতে পাঠিয়েছিলেন, ফিরে এলে বললেন কোথায় আড্ডা দিচ্ছিলি বল। আমি বললাম আড্ডা দেবো কেন বাবু, সামনের দোকানটা পেলুম না, তাই গিয়েছিলাম ওই মোড়ের দোকানে। সেখান থেকে ফিরে আসতে কতক্ষণ সময় লাগে? আপনার হাতেই তো ঘড়ি রয়েছে, আপনি ঘড়ি ধরে দেখুন। ওভাবে কথা বলা তো বলা অন্যায় হয়েছে এখানে। স্বীকার করছি অন্যায় হয়েছে, কিন্তু উনি তো মুখে বললেই পারতেন, কেন আমাকে মারবেন? ইস, মেরেছি তবে আর কি, মহাভারত অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, মার কি তুই আজ নতুন খেলি নাকি? হ্যাঁ, কৃষ্ণবাবুর হাতে সেনকে মার খেলি না? চল কানমলা, কোনটা মার গেছিল? হ্যাঁ, তিনি আমাদের ইনচার্জ, তিনি আমাদের ভালোবাসেন তাই মেরেছেন, কিন্তু আপনি মারবার কে? আচ্ছা ঠিক, এসব তুমি কি বলছো কানাই? সবাই তোমাকে ভালোবাসে, সবাই ভালোবাসে। ওঠে আপনি আমাদের ইনচার্জ, আপনি মার খেলে আমাদের গায়ে লাগবে, আমরা মার খেলে আপনার গায়ে লাগবে, এর একটা বিহিত আপনাকে করতেই হবে। না বাবু, আমি তোমাদের এসবের মধ্যে নেই। আজ কিন্তু সকাল সকাল এসো বাবা, আজ মামার বাড়ি যাব।
ব্যারাজের কৃষপদটা দেখুন, তারা দল বেঁধে ননির বিরুদ্ধে পিটিশন করেছে। শুধু তাই নয়, তারা আমার সাথে দেখা করতে এসেছিল। কৃষপদটা আমার ব্যাংকের ইতিহাসে এই ধরনের ব্যাপার এই প্রথম। আপনি যথার্থ ছাত্রী কাজই করে যান, গুরুত্ব শেয়ার করে রাখে সেই তো প্রকৃত ছাত্র। কিন্তু আপনি হলেন এই ব্যাংকের ম্যানেজার, এই ব্যাংকের প্রতি আপনার একটা কর্তব্য আছে। তিনি কাজের অযোগ্য, অফিস ডিসিপ্লিন মানেন না, পদে পদে গোলমাল বাড়িয়ে পাবলিকের কাছে ব্যাংকের প্রেস্টিজ নষ্ট করেন। মিস্টার তা সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড। ও সেই ব্যাপার তো, আপনি একটু গ্রাইড করতে পারলে আমি সবচেয়ে খুশি হতাম। আই কান্ট হেল্প ইট, আই এম সরি, ইটস ডিসাইডেড। নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞানই হলো শক্তি। এই কোন শক্তি বলো তো কানাই? না না, গোয়াত্মের শক্তি না, ধারণা করার শক্তি, ভালো মন্দ বোঝার শক্তি। এই জ্ঞানের চর্চায় মানুষের বুদ্ধি বাড়ে, হৃদয় বড় হয়, মানুষ মানুষকে নিজের মতো করে দেখে, নিজের মতো ভালোবাসে। বাবু ম্যানেজার স্যার, কোন দোষ নেই নীরু, মিস্টার দত্ত এই ওরাই আমাকে ধরে রেখেছে। পড়াশোনায় ভারী শখ, স্কুল কলেজে যাওয়া তো ভাগ্যে ঘটেনি। আমি ভাবলাম অফিসের ছুটির পর হাতে তো কোনো কাজ নেই, যাই ওদের একটু দেখে শুনিয়ে দিই। লেখাপড়াটা শিখলে তো হতভাগা গোয়াদের সবার চরিত্রটা একটু ভালো হবে। শুধু সেই জন্যেই, তোমাদের আপনাদের ব্যাংকের সুনামের জন্যেই। দেখো বাবা নিরুপম, কথাটা যেন ম্যানেজিং ডাইরেক্টরের কানে না যাক, তাহলে চাকরিটা নিয়ে টানাটানি পড়বে। সংসারের সব অবস্থার কথাই তো তুমি জানো, কি ব্যাপার বলো তো? আমি একটা অযোগ্য ছাত্র মাস্টার নিরুপম, আপনি আমাকে ক্ষমা করুন। আমি আপনার অযোগ্য ছাত্র মাস্টার। আমি বুঝতে পেরেছি নিরুপম, আমি বুঝতে পেরেছি তোমার ব্যাংকে আর আমার প্রয়োজন নেই। আমাকে দিয়ে তোমাদের দরকার ফুরিয়েছে। আমায় ক্ষমা করুন মাসুমশাই, আমায় ক্ষমা করুন। না না, তোমার দোষ কি?
তুমি আমাদের জন্য অনেক করেছো। গীতার মাকে কথা তো জানিও না, তাকে জীবনে সুখী করতে পারেনি। গীতা ছানো কারোর জন্যে